দেশের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে মাঠে ময়দানে বিক্ষোভ প্রদর্শন করছে, কেন? নির্বিচারে মানুষ হত্যা তাদের ধর্মেও স্বীকৃতি দেয় না, জোরে বলেন ঠিক কিনা? এই ইহুদি জাতির বিরুদ্ধে বাইতুল মুকাদ্দাসকে আমাদের নিয়ন্ত্রণে আনার জন্য, ফিলিস্তিনের মুসলিম জনগোষ্ঠীর নাজাত আর মুক্তির জন্য আমরা সবাই জেহাদের যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। সবাই খেয়াল রাখবেন, নিয়ত রাখবেন, যদি ডাক আসে সেই ধরনের প্রেক্ষাপট যদি তৈরি হয়, সেই ধরনের কোন সিস্টেম যদি চালু হয়, ইনশাআল্লাহুল আজিজ মুসলমানদেরকে আমরা ইহুদিদের হাত থেকে মুক্ত করে ছাড়ব, বাইতুল মুকাদ্দাসকে ইহুদিদের হাত থেকে মুক্ত করে ছাড়ব। সকলে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলের হিম্মতকে আরো বাড়াইয়া দেন বলেন আমিন। সুতরাং সেই জেহাদি তামান্না নিয়ে আমরা অল্প সময় কথা বলবো। জেহাদি মানুষ কিন্তু ঘুমায় না, জেহাদি মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় যারা জেহাদের তামান্না নিয়ে বসে তারা কোনোদিন ঘুমাইতে, আরো জোরে বলেন ঘুমাইতে, অমনোযোগী হতে পারে না। এই জন্য আমি অল্প সময় কয়েকটা কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমি তো গত বৎসরও আপনাদের খেদমতে এসেছিলাম কিনা ভাই, কিন্তু গত বৎসর মাঠের চিত্র আর আজকের মাঠের চিত্র অনেকটা ব্যতিক্রম। মাদ্রাসাও আগেরটা, ময়দানও আগেরটা, কিন্তু শ্রোতাদের সংখ্যা আগের চাইতে অনেক বেশি না কম? জোরে বলেন কম। গত বৎসর তার দ্বিগুণ বা তিন গুণ বেশি আমার কাছে শ্রোতা মনে হয়েছিল। তবে এটার একটা কারণও থাকতে পারে, গত বৎসর মাহফিলের রাষ্ট্রীয় যে সিচুয়েশনটা আর এই বৎসর বর্তমান রাষ্ট্রীয় যে সিচুয়েশন দুইটা কিন্তু একরকম নয়। বাহরহাল আমরা যারাই আসছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের মাহফিল থেকে জান্নাতের টিকিট নিয়ে বাড়িতে ফেরার তৌফিক দান করে উঁচু আওয়াজে বলেন আমিন। কোরআনে কারীম থেকে দুটো আয়াত, একটি আয়াতের ক্রিয়াদাংশ আরেকটি পরিপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি। দোস্ত, আল্লাহ পাকের শুকর আদায় করার ভাষা আমাদের নাই যে আল্লাহ তাআলা আমাদেরকে দু বেমিসাল নেয়ামত দান করেছেন। দুইটা বেমিসাল নেয়ামতের মধ্যে একটা বড় নেয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন, আর একটু জোরে ইসলাম ধর্ম। এইসা এক দামি কালেমা, পড়লে জান্নাতি, পড়লে জোরে বলেন, পড়লে ইহুদি জাতেরা টাকার মালিক হতে পারে জান্নাত এদের জন্য, আরো জোরে বলেন খ্রিস্টান জাত এদের জন্য জান্নাত, কাফের জাত এদের জন্য জান্নাত, দুনিয়ার কোন জাত মত কারোর জন্য জান্নাত নেই, একমাত্র কালেমা ওয়ালাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আমি বলি দোস্ত, আল্লাহ পাক আমাদেরকে এক রাজকীয় ধর্ম দান করেছেন। আপনারা রাজকীয় বাড়ির নাম শুনেছেন, রাজকীয় গাড়ি, রাজকীয় খাবার, রাজকীয় গেট, কিন্তু আমি বলবো পৃথিবীর সবচেয়ে বড় রাজকীয় ধর্ম, সবচেয়ে উৎকৃষ্ট, শ্রেষ্ঠ, উত্তম, দামি ধর্ম, এই ধর্মটার নাম কি? আর একটু আসতে বলেন, ভয় পাচ্ছেন না তো? আবার ইসলাম ধর্মের নাম শুনলে কিন্তু কিছু মানুষের কাপাকাপি শুরু হয়। ইসলামের নাম শুনলে কি শুরু হয়? কাপাকাপি শুরু হয়, ভয় আরম্ভ হয়। কিন্তু বাস্তব সত্য কথা, ইসলাম কাপাকাপির ধর্ম নয়, ইসলাম শান্তির ধর্ম।
ইসলাম মানবতার ধর্ম, ইসলাম সমৃদ্ধির ধর্ম, ইসলাম নিরাপত্তার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্ব বোধ তৈরি করার ধর্ম, ইসলাম মানুষকে ভালো বানায়, ইসলাম মানুষকে সভ্য বানায়, ইসলাম মানুষকে ভদ্র বানায়, ইসলাম মানুষকে জান্নাতি বানায়, ইসলাম মানুষকে পৃথিবীতে সবচেয়ে মানবতা বোধ শক্তিওয়ালা বানায়। চিল্লে বলেন মারহাবা, আরো জোরে বলেন। আল্লাহ যে আমাদেরকে ইসলাম দিলেন, এই জন্য আরেকবার মহাব্বতের সাথে আওয়াজ দিয়া পড়ি, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে কত ধর্ম, তাই বলে কি আমাদের ধর্মের সাথে কোন ধর্ম আসে? জোরে, কত পাথর, তাই বলে কি হজরে আসওয়াদের সাথে কোনোটার তুলনা হয়? কত পানি, তাই বলে কি জমজমের পানির সাথে কোনো বাড়ির তুলনা হয়? কত লাইট, তাই বলে কি সূর্যের মতো লাইটের সামনে কারোর সঙ্গে তুলনা হয়? কত ঘর, তাই বলে কি বাইতুল্লাহ আল্লাহর ঘরের সঙ্গে কোন ঘরের তুলনা হয়? পৃথিবীতে কত ধর্ম, মানব রচিত ধর্ম, তাই বলে কি আমার আপনার পাওয়া, আমার আপনার গ্রহণ করা, আল্লাহর নির্বাচিত, আল্লাহর প্রদত্ত, আল্লাহর মুনতাখিব করা, আল্লাহ পাকের প্রেরিত ধর্ম, আল্লাহ পাকের পছন্দের ধর্ম, আমার নবীর আনিত ধর্ম, ইসলামের সমান কোন ধর্ম পৃথিবীতে? পৃথিবীতে ইসলাম সবচেয়ে দামি, ইসলাম যারা নিবে তারাও তারাও ইসলাম যার কাছে সে দামি না বেদামি, ইসলাম যার কাছে সে ধনী না গরিব, ইসলাম যার কাছে আছে সে জান্নাতি না জাহান্নামি, ইসলাম যে আস যার কাছে আছে সে ভদ্র না অভদ্র, ইসলাম যার কাছে আছে সভ্য না অসভ্য। তবে ইসলাম কিছু মানুষ আছে যারা দাবি করে মুসলমান, কিন্তু এরা অসভ্য সভ্য হইতে পারে নাই। এটার কারণ হচ্ছে যদিও মুসলমান ছিল, অসভ্যদের কাছে থাকতে থাকতে অসভ্য আর বর্বর হয়ে গেছে। এটা ধর্মের নাম, ধর্মের বদনাম নয়, এটা ধর্মের দোষ নয়, অসভ্যদের সাথে থাকতে থাকতে এই সভ্য মানুষ কি হয়ে গেছে? অসভ্য হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সভ্য হয়ে চলার তৌফিক দান করে। ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, রব বলছেন এ পৃথিবীতে জমিন আমার, আসমান আমার, পাহাড় পর্বত আমার, সব আমার বানানো, ধর্মটাও আমার বানানো। ধর্মটা কোনো বান্দির বাচ্চাকে বানাবার অধিকার দেই? সুতরাং আল্লাহর দেওয়া, আল্লাহর বানানো যে ধর্ম, এই ধর্মটার নাম মহাব্বতের সাথে আর জোরে। আল্লাহ তুমি আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দাও। হম মুসলমান হে মগর হমে মুসলমানি নাহি, হম মুসলমান হে মগর হমে মুসলমানি নাহি, দিল মে ঈমান হ্যায় তো ফির কেউ দিন পর চলতে নাহি, দিল মে ঈমান হ্যায় তো ফির কেউ দিন পর চলতে নাহি। ইসলাম মানুষকে মানবতার কথা শিখায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ্দীনু আন-নসিহা, ইসলাম ধর্মের শিক্ষা পরোপকার, ইসলাম ধর্মের শিক্ষা অন্যের কল্যাণ, ইসলাম ধর্মের শিক্ষা অন্যের মঙ্গল, ইসলাম ধর্মের শিক্ষা অন্যকে ইশার করা,
ইসলাম ধর্মের শিক্ষা অন্যকে সম্মান করা। ইসলাম ধর্মের শিক্ষা এটা নয় আপনার শক্তি আর ক্ষমতার বলে আপনি কারোর বাড়ি দখল করবেন, এই শিক্ষা ইসলাম বলেন দিয়েছে। ইসলাম ছাড়া যত ধর্ম আছে ফলাই ইয়ুকবাল মিন, আল্লাহর কাছে দুই পয়সার কোনো দাম নাই। মালিকের কাছে দোয়া করেন না, মালিক যেন মরণ পর্যন্ত এই দামি ধর্মটা ধরে রাখার তৌফিক দান করেন। এটা মালিকের বড় নিয়ামত। ভাই গো, আলেম হইলে মুসলমান হইলেই যে আপনি ঈমান নিয়ে মারা যাবেন, মরণ পর্যন্ত আপনি মুসলমান হয়ে থাকতে পারবেন, মরণের সময় কালেমা নিয়ে বিদায় হবেন, এর কোন গ্যারান্টি? হাদিসেও আসছে বনি ইসরাইলে একজন আলেম ছিলেন, জবরদস্ত বড় মজবুত আলেম, পোখতা আলেম, বলআম ইবনে বাউরা যাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়, হাত উঠায় দোয়া কবুল, সুবহানাল্লাহ পড়েন, কিন্তু জিন্দগির এক মুহূর্তে এমন হালত হলো, রব বলছেন ফামাসালুহু কামাসালিল কলবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। জমানার শ্রেষ্ঠ বুজুর্গ মুসা আলাইহিস সালামের পরেই যাকে সর্বশ্রেষ্ঠ হতো, রব এমন গোমরা করেছেন, রব বলছেন এখন সে আর মানুষ নাই, কুকুর হয়ে গেছে। এই জন্য দোয়া করেন আল্লাহ যেন হেদায়েতের উপরে আমাদের সকলকে ইস্তেকামত দান করেন। যে কথা বলতে চাচ্ছি আমার ভাই, আদ-দীন ওয়ান-নসীহা, দিনের শিক্ষা মানুষের কল্যাণ করা। আজকের বাংলাদেশে যারা দিন শিখে, ইসলাম শিখে, মাদ্রাসায় যারা পড়ে, মাদ্রাসায় যারা পড়ায়, তাদের চাইতে বেশি ভদ্র, তাদের চাইতে বেশি অন্যের উপকার করে, তাদের চাইতে বেশি মানবতা বোধ আমার মনে হয় অন্য কোনো মানুষের ভিতরে নেই। কেন নেই? যে ইসলামের অনুশীলন যার ভিতরে যত বেশি থাকবে, মানবতা বোধ তার ভিতরে তত বেশি থাকবে, অন্যের কল্যাণ কামনা তার ভিতরে তত বেশি থাকবে, অন্যার মঙ্গল কামনা তার ভিতরে তত বেশি থাকবে। ইসলাম সম্পর্কে যে যত বেশি প্রাজ্ঞ আর বিজ্ঞ আর পণ্ডিত হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তার ভিতরে সবর আর ধৈর্য, মানুষের গালিগালাজ হজম করার যোগ্যতার দক্ষতা তত বেশি হবে। যারা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামদেরকে এত গালি দেওয়া হয়, ওলামায়ে কেরামকে প্রতিবাদ করছেন, আরে এই বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আধ্যাত্মিক রাহবর, এই বাংলার লক্ষ লক্ষ উলামায়ে কেরামদের সরতাজ আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ ওয়াজআল আল জান্নাতা মাসওয়া, আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম তিনাকে দান করেন। ওনার নাম হলো তেতুল হুজুর। কি নাম? তেতুল হুজুর। বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরামের আলেম আর আমলকে যদি এক পাল্লায় ওজন করা হয়, আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর আলেম এবং আমলের সমান হবে না। এই কোয়ালিটির মানুষকেও তো তুচ্ছ আর তাচ্ছিল্য করতে বদবখতের বাচ্চারা ত্রুটি করে নেয়। যারা বলেন ঠিক কিনা? মানুষ চিনতে ভুল করেছ, কিন্তু হুজুর কি প্রতিবাদ করেছেন? যে যত বড় তার ভিতরে সবর,
এবং হজম করার মাদ্দা তত বেশি। মূল কথা, ইসলাম সম্পর্কে যে যতটা বেশি স্টাডিজ করে তার ভিতরে মানুষের প্রতিবাদ, মানুষের গালিগালাজ, মানুষের ধমক, মানুষের মায়ের খাওয়ার যোগ্যতা তত বেশি তৈরি হয়। হযরত সাহাবাই কেরামদের চাইতে বড় মুসলমান পৃথিবীতে ছিলেন না। বিদায় কাফেরদের সবচেয়ে বেশি গালিগালাজ খাওয়ার পরেও সাহাবাই কেরাম কিন্তু প্রতিবাদ করেননি, করেছেন। আদ-দীন আন-নসিহা, দীন মানি মানুষের কল্যাণ, এটা ইসলাম ধর্মের শিক্ষা। আর এই ইসলাম ধর্মের এই শিক্ষাটাই আমাদের বিশেষ করে মাদারসে কওমিয়ার ভিতরে, কওমি মাদ্রাসার ভিতরে দেওয়া হয়। আমি আপনাদের খেদমতে এই বিষয়ের উপরে দুটা হাদিসের উদ্ধৃতি দিতে চাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যখন সাহাবিদের আধিক্যতা বেড়ে গেল, মদিনায় একটা কূপ ছিল, এই কূপের নাম হলো বীরে রোমা। এই রোমা নামক কূপটা ছিল একটা ইহুদির মালিকানাধীন। ইহুদি আর সাহাবায়ে কেরাম সবাই মিলে এখান থেকে পানি নিতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের কল্যাণে, ইহুদিদের কল্যাণে ইহুদির মালিককে একটা প্রস্তাব করলেন যে ভাই ইহুদি, এই কূপটা আমার কাছে তুমি বিক্রি করো, যত টাকা চাও, যত টাকা চাইবা আমি তত টাকা দিব, কূপটা বিনিময় তুমি আমাকে দিবা। ইহুদি বলছে না, যেহেতু এই কূপের ব্যবসা দিয়ে আমার সংসার চলে, বিধায় আমি কূপটা বিক্রি করব না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রস্তাব করলেন, তাহলে একটা কাজ করা যায়, টাকা পুরো কূপটারে তুমি নাও, তবে অর্ধেক মালিকানা তুমি আমাকে দাও, অর্ধেকটা তোমার মালিকানা দিনে থাকবে আর অর্ধেকটা আমার মালিকানা দিনে থাকবে। ইহুদির বাচ্চা এটা কবুল করলেন, টাকা পুরা দিবে কিন্তু কূপটার মালিকানা দিন অর্ধেক ইহুদি থাকবে আর অর্ধেক হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্টনের ক্ষেত্রে নিয়ম করলেন যে একদিন আমার ভাগে থাকবে, একদিন আপনার ভাগে থাকবে। যেদিন আমার ভাগে সেদিন মুসলমানরাও নিবে, ইহুদিরাও নিবে, কাফেররাও নিবে, মুশরিকেরাও নিবে, বিজাতিরাও নিবে, বেঈমানেরাও নিবে। এই দেখেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি সুন্দর সিস্টেম। যেদিন আমার ভাগে থাকবে সেদিন মুসলমানরা নিবে এমনটা নয়, কাফেররাও নিবে, ইহুদিরাও নিবে। কি আদর্শ, কি মানবতা, কি উদারতা, কি পরোপকার, কি অন্যের কল্যাণ, কিভাবে দেখাইতে হয়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অক্ষরে অক্ষরে দেখাইতেছেন। কিন্তু একটা চমৎকার বিষয় হলো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন তার মালিকানা দিনে থাকে সেদিন কোনো টাকা দিতে হয় না, পয়সা দিতে হয় না। পরের দিন হলো ইহুদির মালিকানা দিন, তো যেদিন ইহুদির মালিকানা দিন সেদিন তো কাফেরদের টাকা দিয়ে পানি নিতে হবে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, মাগনা যদি পানি পায় কেউ টাকা দিয়ে কিনে? জোরে বলেন, মাগনা পাইলে টাকা দিয়ে কিনে? কিনে না। এবার ইহুদির টনক নড়ছে, একদিন দুই দিন তিন দিন দুই চার মাস যাওয়ার পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢাক দিয়া কয়, ভাই উসমান, যদিও অর্ধেকটা বিক্রি করেছিলাম বাকি অর্ধেকটা আমার ছিল, তাতে কোনো লাভ হচ্ছে না। তোমার যেদিন ভাগে সেদিন তো তুমি মুসলমানদেরকে পানি দিচ্ছ, ইহুদিদেরকেও দিচ্ছ, কাফেরদেরকেও দিচ্ছ, বিজাতিদেরকেও দিচ্ছ, বেঈমানদেরকেও দিচ্ছ, বিধর্মীদেরকে দিচ্ছ,
তো টাকা দিয়ে তো আমার কূপ থেকে কেউ পানি নিতে আসে না, কিছু টাকা তুমি আমাকে দাও, পুরা কূপটাই আমি তোমাকে দান করে দিই, পুরা কূপটাই তোমার মালিকানা দিনে আমি রেজিস্ট্রি করে দিই। আল্লাহু আকবার। আল্লাহর নবী পয়গম্বর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছ থেকে কূপটা পরিপূর্ণভাবে ক্রয় করে পয়গম্বরকে ডাক দিয়ে বলি, ও পয়গম্বর, কূপটা আমি কিনেছি, এই কূপটা আমি মুসলমানদের জন্য, ইসলামের জন্য ওয়াকফ করে দিতে চাই, মুসলমানের জন্য দিতে চাই। ও পয়গম্বর, দয়া করে আপনি কবুল করেন, আপনি গ্রহণ করেন, তবে আমার একটা আবদার থাকবে। ও পয়গম্বর, এই কূপটা যদিও আমার মালিকানা দিনে আমি পুরাটা ইসলামের জন্য আপনার নামে ওয়াকফ করে দিলাম, তবে ইহুদি আর বিজাতিরা যেন পানি নিতে পারে সেই জন্য আপনি তাদের পারমিশন দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন কি উদারতা, কি মানবতা, কি হৃদ্যতা, কি আন্তরিকতা মানুষের প্রতি, মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদর্শ স্থাপন করলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমান, সমস্ত বিজাতি এই ইতিহাস পড়বে, এই হাদিস পড়বে, আর বুঝবে আর জানবে এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় মানবতার ফেরিওয়ালা হচ্ছে মুসলমান জাত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন নও মুসলিম সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি। কি আবদার? যে আমার একটা খেজুরের বাগান, এই খেজুরের বাগানটাকে আমি বাউন্ডারি দিতে চাই, বেষ্টনী দিতে চাই, কিন্তু বেষ্টনী দিতে গেলে আমার প্রতিবেশী একজন মুসলিমের খেজুরের দশটা গাছ আমার খেজুরের বাগানে চলে আসে, সুন্দর করে বাউন্ডারিটা দিতে গেলে, তা না হয় বাঁকা করে দিতে হবে। এখন আমি আপনার কাছে আসছি এই পয়গম্বর, আপনি দয়া করে আমার এই দশটা খেজুর গাছ তার থেকে আপনি ক্রয় করে দেন। আল্লাহর নবী সরকারে দোয়ালম ওই নও মুসলিম মুরব্বী সাহাবিকে ডাকলেন, ডেকে বলছেন, এ আমার সাহাবি, তোমার কাছে আমি একটা প্রস্তাব দিতে চাই। এই সাহাবি তোমার কাছে দশটা খেজুর গাছ চায়, বিনিময়ে তুমি যা চাইবা তা তোমাকে দেওয়া হবে। এ আমার মুরব্বী সাহাবি, দয়া করে তুমি আমার প্রস্তাবটা অ্যাকসেপ্ট করো, তাকে দশটা খেজুর গাছ তুমি দিয়ে দাও, তার উপকার হবে। মুরব্বী সাহাবি ডাক দিয়া কয়, পারওয়া পয়গম্বর, জানতে চাই এটা আপনার প্রস্তাব না এটা আপনার নির্দেশ? নবী ডাক দিয়া কয়, না এটা আমার প্রস্তাব, এটা আমার নির্দেশ নয়, এটা আমার আদেশ নয়, এটা আমার পরামর্শ। মুরব্বী সাহাবি ডাক দিয়া বলেন, হে পয়গম্বর, যদি এটা আপনার প্রস্তাব হয়, যদি এটা আপনার পরামর্শ হয়, আমি আপনার পরামর্শ অ্যাকসেপ্ট করতে পারছি না, আমি দশটা খেজুর গাছ দিব না। আল্লাহর নবী সরকারে দোয়া আলমের কাছ থেকে মুরব্বী সাহাবি নও মুসলিম নবীর কদর সম্পর্কে, নবীর শান মান আজমত আর মর্যাদার সম্পর্কে এই সাহাবী এখনো অবগত হতে পারেন নাই।
সাহাবি চলে যাচ্ছেন, ওনাকে আবার পয়গাম্বর ডেকে এনেছেন, ডাক দিয়া বলছেন, এ মুরব্বি সাহাবি, আমি দুই নম্বরে একটা তোমার কাছে প্রস্তাব করি, তোমার দশটা খেজুর গাছ আমি পয়গাম্বর কিনে রাখবো, আমার কাছে তুমি বিক্রি করো। মুরব্বি সাহাবি ডাক দেয়া কয়, পয়গাম্বর আপনার কাছে বিক্রি করলে কি হবে? পয়গাম্বর ডাক দেয়া কয়, দুনিয়ার মধ্যে সামান্য টাকা দিব, আর মরার পরে তুমি একটা সুন্দর জান্নাত পাইবা, আর সঙ্গে সঙ্গে জান্নাতের সামনে সুবিশাল একটা খেজুরের বাগান পাইবা। মুরব্বি সাহাবি, বয়োবৃদ্ধ সাহাবি, বয়োজ্যেষ্ঠ সাহাবি, বয়স অনেক হয়ে গেছে, নবীর কদর বুঝার মতো এখন আর তার সেই জ্ঞান নাই, এই জন্য পয়গাম্বরকে ডেকে বলেন, এ পয়গাম্বর, আপনি যে আমার কাছ থেকে কিনতে চেয়েছেন, এটা কি আমাকে নির্দেশ দিতেছেন আমার বেচতেই হবে, নাকি আমার স্বাধীনতা আছে বেচতেও পারবো, না চাইলে না বেচতে পারবো? নবী আমার বললেন, না, নির্দেশ নয়, আদেশ নয়, আমার প্রস্তাব, আমি তোমার কাছ থেকে কিনতে চাই, তুমি ইচ্ছে করলে আমার কাছে বিক্রি করতে পারো, না চাইলে নাও করতে পারো। আল্লাহর নবী পয়গম্বর এই কথা বলার পরে বয়োবৃদ্ধ সাহাবি ডাক দেয়া কয়, এ পয়গম্বর, লাহাজাতালি, না, আমি আমার এই দশটা খেজুর গাছ বিক্রি করতে চাই না, আখেরাতের মধ্যে এত বড় বাগানও আমি চাই না। বয়োবৃদ্ধ সাহাবি, নও মুসলিম সাহাবি এই কথা বলে চলে যাচ্ছেন, নবীর কাছে আরেকজন সাহাবি বসা ছিলেন, যিনি কোবাপল্লীর একজন ধনাট্যবান আমিরুল উমারা, পয়গাম্বরকে ডাক দেয়া কয়, এ পয়গাম্বর, এই বয়োবৃদ্ধ সাহাবিকে যে প্রস্তাবটা আপনি দিলেন, তার কাছ থেকে যদি দশটা খেজুর গাছ আমি যদি কিনা দিতে পারি, এই সুসংবাদটা আমার জন্য হবে কিনা, অর্থাৎ পরকালে জান্নাত পাওয়া যাবে, একটা খেজুরের বাগানও পাওয়া যাবে। আল্লাহর নবী সরকারে দোয়ালম ওই কোবা পল্লীর ধনাট্যবান সাহাবিকে ডাক দেয়া কয়, এ আমার সাহাবি, যে কিনা দিতে পারবে তার জন্য আমি শুভবার্তা শুনাইতে চাই, মরার পরে আল্লাহ পাক তাকে একটা বড় অট্টালিকা, বড় দামি বেহেশতের মালিক বানায় দিবে। চিল্লিয়া বলেন, সুবহানাল্লাহ। সাহাবি পয়গাম্বরকে বলেছেন, এ পয়গাম্বর, আমাকে একটু সময় দেন, আমি যাইতেছি বয়োবৃদ্ধ সাহাবির কাছ থেকে দশটা খেজুর গাছ কিভাবে আনতে হয় আমি যাই। নবী ডাক দিয়ে কয়, সাহাবি, তুমি তো কোবা পল্লীর বড় ইমাম, বড় আমির, বড় নেতা, তুমি তোমার দাম্ভিকতা দেখায়া, তুমি তোমার পাওয়ার দেখায়া, তুমি তোমার ক্ষমতা বলে তার কাছ থেকে খেজুরের বাগান নিয়ে আসবা, তা হবে না। সাহাবি ডাক দেয়া কয়, পয়গাম্বর, যেদিন কালেমা পড়েছি সেদিন মারামারি বন্ধ করে দিয়েছি, যেদিন কালেমা পড়েছি সেদিন লিডারগিরি দাম্ভিকতা ফেলে দিয়েছি, যেদিন কালেমা পড়েছি মানুষের সাথে খারাপ ব্যবহার করা বন্ধ করে দিয়েছি, রে পয়গাম্বর, আপনি নিশ্চিত থাকেন আমি কোনোদিন খারাপ ব্যবহার করব না, ইসলাম মানুষকে খারাপ ব্যবহার করার পারমিশন আর অনুমতি দেয় না। চিল্লিয়া বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবি
বয়োবৃদ্ধ ওই সাহাবি নও মুসলিমের বাড়িতে গেলেন, গিয়ে ডাক দিয়া কয়, এ পয়গম্বরের সাহাবি আমাকে আপনি চিনেননি? বলে না। বলে কোবাপল্লীর আমির সাহেবকে চিনেননি? বলে হ্যাঁ। বলে কোবাপল্লীর সবচেয়ে বড় ধনী ব্যক্তি যে, নাম শুনেছেন দেখেন নাই? বলে হ্যাঁ। কোবাপল্লীর সবচেয়ে ধনী সাহাবি, সবচেয়ে বড় বাগানের মালিক যে সাহাবি, আর আমি হইলাম সেই মুসলিম সাহাবি। জোরে বলেন আল্লাহু আকবার। বয়োবৃদ্ধ সাহাবি ডাক দিয়া কয়, আমি সাহাব কেন আসছেন আমার বাড়িতে? আমি সাহাব ডাক দিয়া কয়, আমি আমার একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার কাছে আসছি। কি আকাঙ্ক্ষা? আমির সাহাব ডাক দিয়া কয়, এই যে কোবাপল্লীর মধ্যে সবচেয়ে বড় বাগানটা, যেই বাগান আমার, আপনার এই বাগানের মধ্যে খেজুরের গাছ কয়টা? আল্লাহর নবীর সাহাবি বয়োবৃদ্ধ মুসলিম সাহাবি ডাক দিয়া কয়, আমার বাগানের মধ্যে 100 থেকে 150 গাছ হবে। আর কোবাপল্লীর আমি সাহাব ডাক দিয়া কয়, আমার বাগানের ভিতরে 1200 উপরে খেজুর গাছ আছে। আল্লাহু আকবার বলেন। কত শ? আরো জোরে কোন। বয়োবৃদ্ধ সাহাবি, বয়োজ্যেষ্ঠ সাহাবি, মুরব্বী সাহাবি, নও মুসলিম সাহাবিকে কোবাপল্লীর আমির সাহাব ডাক দিয়া কয়, ও আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবি, আমি আমার 1000-এর উপরে খেজুরের গাছ বিশিষ্ট বাগানটা আমি আপনার কাছে দিয়া দিব, বিনিময় আপনি আপনার বাগান থেকে 10টা খেজুর গাছ আমাকে দিবেন। বিনিময় কয়টা দিবে? জোরে বলেন। আর উনি দিবে 1000-এরও বেশি 1200 গাছের একটা বাগান। সুবহানাল্লাহ। পড়েন, বয়োবৃদ্ধ সাহাবি, বয়োজ্যেষ্ঠ সাহাবি, মুরব্বী সাহাবি ডাক দিয়ে কয়, আমি সাহাব, আপনি কি আমার সাথে মজাক করতেছেন না বাস্তব বলছেন? আমির ডাক দিয়ে বলেন, না মজাক করতে আসি নাই, মজাক করতে আসি নাই, ঠাট্টা করতে আসি নাই, আমি আমার বাগানটা তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি 10টা খেজুর গাছ আমাকে দিবা। বয়োজ্যেষ্ঠ সাহাবি ডাক দিয়া কয়, কোন 10টা লাগবে আপনি নেন? আল্লাহু আকবার বলেন। কোন 10টা গাছ লাগবে? যেই 10টা গাছ আপনার প্রয়োজন আপনি 10টা গাছ নিয়ে যান, বিনিময়ে আপনার বাগানটা দিয়ে দেন। এবার বয়োবৃদ্ধ সাহাবিকে কোবাপল্লীর আমির সাহেব তার বাগানের সামনে নিয়ে ডাক দিয়া কয়, এই বাগানটা আমার, এই বাগানের ভিতরে আমার বিবি, আমার ছেলে মেয়ে, বাগানের বাহির থেকে রাস্তা থেকে আমি সাপ ডাক দিয়া কয়, ও আব্দুল্লার মা, বাগান থেকে বেরিয়ে আসো, আমার বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে আসো। বিবি ডাক দিয়া কয়, আব্দুল্লার বাবা ঘরে আসো, বাহির থেকে ডাকতেছো কেন? সাহাবি ডাক দিয়া কয়, আব্দুল্লার মা, বলে এখন থেকে এই বাগানটার আমার মালিকানাধীনে নাই, এই বাগানটা আমি বিক্রি করে দিয়েছি, যেই বাগান আমি বিক্রি করে দিয়েছি ওই বাগানের ভিতরে আমি ঢুকতে চাই না। বিবি বাগানের ভিতর থেকে আওয়াজ দিয়েছে, কত টাকার বিনিময়ে, কিসের বিনিময়ে তুমি এত সুন্দর বাগানটা বিক্রি করে দিলা?
আল্লাহর নবী পয়গম্বরের সাহাবী ডাক দেয়া কয়, আমি টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করি নাই, আমি জান্নাতের বিনিময়ে বাগানটা বিক্রি করে দিয়েছি। কিসের বিনিময়ে? আরো জোরে বলেন, বেহাসে আজা কে আজারে না বাসাত, বেহাসে আজা কে আজারে না বাসাত, কাছে রাবা কাছে কারে না বাসাত, কাছে রাবা কাছে কারে না বাসাত। সাহাবী ডাক দিয়ে কয়, আমি আমার এই বাগান বিক্রি করে দিয়েছি, কিসের বিনিময়ে? আওয়াজ দিয়ে বলেন, জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়? বলে হ্যাঁ। আর কি? তো সাহাবী বলছেন, আমার পয়গম্বরের জুবান থেকে শুনেছি, 10টা খেজুর গাছের বিনিময়ে আমি আমার বাগানটা বিক্রি করলে পরকালে আল্লাহ একটা জান্নাত দিবেন, আর এমন একটা খেজুরের বাগান দান করবেন। বিবি একটাবার বলে নাই, থাকবো কোথায়, থাকবো কোথায়, কোথায় যাব, কি করব, একবার জিজ্ঞাসা করে নেই। আল্লাহু আকবার, কি পরিমাণ স্বামীর প্রতি হৃদ্যতা, আন্তরিকতা, ভালোবাসা, কি পরিমাণ পয়গম্বরের কথার প্রতি আস্থার ভালোবাসা, কি পরিমাণ ইসলামের প্রতি তাদের অনুপ্রেরণা। আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে সাহাবীর বিবি তার বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে এসে ডাক দিয়ে বলেছেন, এ আমার স্বামী, জীবনে তুমি সওদা করেছ, জীবনে তুমি খরচা করেছ, জীবনে তুমি সদাই করেছ, এত ভালো মানের সদাই তুমি কোনো দিন করো নাই, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে উত্তম বিনিময় দান করেন। দেখলেন কত সাবেরা বিবি, আমাদের বিবিদের হালত তো এরকম, এত কিছু দেওয়ার পরেও বিবিদের মন পাওয়া, বিবিদের মন খুশি করা, বিবিদের মুখের হাসি ফোটানো, বিবিদের মুখ থেকে দোয়া পাওয়া বড় কঠিন হয়ে যায়, কি ভাই ঠিক কিনা বলেন? সরকারে দোয়া আলম একদিন মসজিদে নববীতে একজন ইহুদি আসছে, নবী আলাইহিসসালাম তার বিবিদের ঘরে পাঠাইছেন মেহমানদারির কোনো খাবার আছে কিনা। বিবিদের কাছ থেকে একে একে প্রত্যেকটা বিবির কাছ থেকে খবর আসতেছে যে ভিতর থেকে কোনো খাবারের ইন্তেজাম নাই, নবীর বিবিদের ঘরে কোনো খাবারের ইন্তেজাম নাই, মেহমানদারির কোনো ইন্তেজাম নাই। আল্লাহু আকবার, দেখলেন হালতটা কি? দুজাহানের বাদশার বাড়িতে একটা ইহুদির মেহমানদারি করবেন, ইহুদির মেহমানদারি করার পরিমাণ পর্যন্ত খাবার আমার পয়গম্বরের বিবিদের ঘরে নাই, হালতটা কিরে ভাই? তখন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে এলান করলেন, একজন মেহমান আছে, এই মেহমানের কদরদানি কে করবা, মেহমানের মেহমানদারি কে করবা। আল্লাহর নবীর একজন সাহাবি দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দোয়া করেন আমি চেষ্টা করব আপনার এই মেহমানের মেহমানদারি করার জন্য। সুবহানাল্লাহ, পড়েন, মেহমানকে নিয়ে বাড়িতে গেছেন, বিবিকে জিজ্ঞাসা করেছেন, বিবি মেহমান নিয়ে আসছি, মেহমানদারির কোন ইন্তজাম আসেনি? বিবি বলছে, ছোট্ট বাচ্চা আছে ঘরে,
এই বাচ্চাটা খেতে পারে এই পরিমাণ খাবার আছে, আমার খাওয়ার মতো কোনো বন্দোবস্ত নাই আর আপনার খাওয়ার মতো কোনো বন্দোবস্ত নাই। আল্লাহ নবীর সাহাবি বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার চিন্তার কোনো কারণ নাই, পেরেশানিত হবার কোনো কারণ নাই, আমিও রোজা রাখবো তুমিও রোজা রাখবা, আল্লাহর নবী পয়গাম্বরের যে মেহমান নিয়ে আসছি তাকে মেহমানদারি করাইতে হবে, মেহমানের কদরদানি করতে হবে, বেইজ্জতি করা যাবে না। চিল্লে বলেন সুবহানাল্লাহ। তো বিবি ডাক দিয়া কয়, খাবার তো একজনের, আমরা তিনজন মানুষ তো, মেহমান একজন চারজন। নবীর সাহাবি ডাক দিয়ে বলি, বিবি না ভয়ের কোনো কারণ নাই, বাচ্চাটাকে খাবারের প্রলোভন দেখায়া আসার কথা শুনাইয়া বাচ্চাটাকে ঘুম পাড়ায় দিবা, আর খাবার যখন রেডি হয়ে যাবে লাইটটা তুমি বন্ধ করে দিবা, বাতিটা তুমি বন্ধ করে দিবা, খাবারটা তুমি পরিবেশন করবা, আমি মেহমানের সামনে বসে মেহমানকে খাওয়াবো, আমি খানার ভান করব আমি খাবো না, তুমি খানার ভান করবা তুমিও খাবা না, এতে করে আল্লাহর নবীর মেহমানের কদরদানি হইয়া যাবে, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা পাবে। বিবি তোমার কষ্ট হয় হোক, আমার কষ্ট হয়ে হোক, আমার সন্তানের কষ্ট হয়ে হোক, তারপরও আল্লাহর নবীর ইজ্জত বলুণ্ঠিত থাকবে। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, এই সাহাবি আল্লাহর নবীর কাছে এসেছেন, আল্লাহর নবীর কাছে এসে বলেন, হে পয়গম্বর, দশটা খেজুর গাছ আমি কিনে নিয়ে আসছি, নবী ডাক দিয়ে কই, কিসের বিনিময়ে আনছো? আল্লাহর নবীর সাহাবি কোবা পল্লীর আমি সাপ ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার 1000 খেজুর গাছের বাগান, এই বাগানটা আল্লাহর ওই সাহাবি আল্লাহর পয়গাম্বরের ওই নৌ মুসলিম সাহাবিকে দিয়েছি, আর তার কাছ থেকে 10টা খেজুর গাছ আমি কিনে নিয়ে আসছি, আমি বিনিময় দুনিয়াতে কিছু চাই না রে পয়গাম্বর, আমি চাই মরার পরে যেন আল্লাহ পাক আমাকে জান্নাতের মালিক বানাইয়া দে। তবে নবী আমি আপনার কাছে জানতে চাই, নবী আমি আপনার কাছে জানতে চাই, ওই সাহাবীর উপকার করার জন্য, ওই সাহাবীর বাউন্ডারিটা ঠিক করার জন্য 10টা খেজুর গাছের প্রয়োজন ছিল, এই 10টা খেজুর গাছ আপনার এমনটা কি প্রয়োজন ছিল আমার জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবি, আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া কয়, আমার সাহাবি, ইসলাম মানুষকে উদারতা শিখায়, ইসলাম মানুষকে মানবতা শিখায়, ইসলাম মানুষকে অন্যের কল্যাণ শিখায়, ইসলাম মানুষের উপকার শিখায়, ইসলাম মানুষের ক্ষতি করার শিখায় না। ওই সাহাবি আমার কাছে আসছে, আমার কাছে সুপারিশ করেছে, সুপারিশ চেয়েছে 10টা খেজুর গাছ হইলে পরে তার বাগানটা সুন্দর করতে পারে, তার বাগানটা সুন্দর করার জন্য 10টা খেজুর গাছ আমি কেনার জন্য প্রস্তাব করেছিলাম। এ আমার সাহাবি, তুমি যে একজন সাহাবির উপকার করলা, আল্লাহ পাক বিনিময়ে তোমাকে 10টা জান্নাত দান করবে। মেরে মোহতারাম ভাইও, সাহাবাই কেরামরা এইভাবে একজনে আরেকজনের কল্যাণে, একজন আরেকজনের উপকারে, একজন আরেকজনের মঙ্গল কামনায় ব্যস্ত হয়ে যাইতেন। ইয়ারমুকের যুদ্ধে
হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা জানের অবস্থা মুমূর্ষ অবস্থা, রক্ত ঝরতে ঝরতে মরণাপন্ন অবস্থা, হাতে পানি ছিল, গিয়ে বলল চাচা একটু পানি পান করেন, রক্ত ঝরতে ঝরতে তো আপনি বিদায়ের পালা। বলছে না, আমার চাইতে তৃষ্ণার্ত ওই যে সাহাবি তার কাছে যাও, তার রক্ত ঝরছে আমার চাইতে বেশি, তার কাছে যাওয়া হয়। তিনি বলছেন না, আমার চাইতে আরো বেশি তৃষ্ণার্ত। সামনে আরেক ভাই গিয়ে দেখো, এভাবে যেতে যেতে পাঁচ সাত জনের কাছে গেছে, কেউ পানি পান করতেছেন না। এবার লাস্টের জনের কাছে গেছেন, লাস্টের জন শহীদ হয়ে গেছেন, তার আগের জনের কাছে আসছেন, তার আগের জন শহীদ হয়ে গেছেন, একজন আর একজনকে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, একজন আর একজনকে এমন ভাবে প্রাধান্য দিয়েছে, নিজে খায় নাই, নিজে পান করে নাই, আরেকজনের জীবনকে এতটা গুরুত্ব দিয়েছে, প্রমাণ করেছে। ও পৃথিবীর আনেওয়ালা মুসলমানও, প্রত্যেকটা মুসলমানের কাছে নবীর আদর্শ এটাই থাকলো, একজন মুসলমান আরেকজনের কল্যাণ কাজ করবে, একজন মুসলমান আরেকজনের অকল্যাণ চাইতে পারে না, আরেকজন মুসলমানের ক্ষতি সাধন করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে শতকরা 90% মুসলমান, এই 90% মুসলমানের দেশেও ডিম 60 টাকা হালি, প্রত্যেকটা জিনিস এমন ভাবে সিন্ডিকেট করছে, এমন ভাবে জখিরা করতেছে, এমন ভাবে গুদামজাত করতেছে, নিজেরা রাতারাতি কলা গাছ হচ্ছে, আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, হাজার কোটি টাকার মালিক হচ্ছে, সাধারণ মানুষ বিত্তহীন হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ দুমুঠ খাবারের কষ্টে দিনাতিপাত করছে। এটা তো দোস্ত মুসলমানের তরিকা ছিল না, মুসলমানের আদর্শ তো এটা ছিল না, মুসলমানের তাহজিব আর তামাদ্দুন তো এটা ছিল না, মুসলমানের ক্রিস্টিয়ান কালচার তো এটা ছিল না, মুসলমানের ঐতিহ্য তো এটা ছিল না। মুসলমানের ঐতিহ্য ছিল আমি খাবো, আমার চাইতে আপনি বেশি খাবেন, আমি একটু কম আরাম ভোগ করব, আপনি একটু বেশি আরাম করবেন, এই শিক্ষা তো ইসলাম দিয়েছে। কিন্তু মুসলমানও আজকে এই শিক্ষা আমাদের ভিতরে নাই, বিদায় সমাজের ভিতরে, ফ্যামিলির ভিতরে, রাষ্ট্রের ভিতরে অশান্তি আর অশান্তি বিরাজ করছে। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের এই সমাজের মুসলিম ভাই বোনদের সকলকে হেদায়েতে কামেলা নসিব করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য এই সমাজকে যদি পরিবর্তন করতে হয়, এই সমাজের চেহারা যদি পরিবর্তন করতে হয়, তাহলে কোরআনি শিক্ষা, হাদিসের শিক্ষা, ইসলামী শিক্ষার বিকল্প কোন শিক্ষা পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম সম্পর্কে যে যত বেশি জানবে, সে তত বেশি অন্যের উপকারে নিজেকে নিবেদিত ভাবে কাজে লাগিয়ে রাখবে। মেরে মোহতারাম ভাইও, এই কোরআনের ধারক বাহক গুলো, মুসলমানদের নেতাগুলো, মুসলমানদের রাহবর গুলো, মুসলমানদের আধ্যাত্মিক সম্রাট গুলো, মুসলমানদের নেতাগুলো, মুসলমানদের মুর্শিদ গুলো আজকে এই মাদ্রাসা থেকে, এই মাদ্রাসা থেকে তৈরি হচ্ছে, যার শিক্ষা, যেই পীরের শিক্ষা, যেই মুর্শিদের শিক্ষা যত বেশি কোরআন হাদিস ভিত্তিক হবে, সে তার মুরিদের উপরে তত বেশি ন্যায় বিচার করবে। জোরে বলেন ঠিক কিনা? আর যাদের কোরআন হাদিসের শিক্ষা নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, কোরআন হাদিসের বিদ্যা নাই, ইসলামের প্রজ্ঞতা নাই, ইসলামের উপরে পাণ্ডিত্য অর্জন করে নাই, তারাই কেবলমাত্র মুরিদের হক খাওয়ার জন্য, মুরিদের সম্পদ খাওয়ার জন্য, মুরিদের টাকা পয়সা খাওয়ার জন্য, মুরিদের মান্যতের টাকা খাওয়ার জন্য, মুরিদের গরু ছাগল খাওয়ার জন্য তখন ব্যস্ত হয়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দিনের সঠিক রাহবর যেন তৈরি হয়, দিনের সঠিক ধারক আর বাহক যেন তৈরি হয়, এই মাদ্রাসাগুলি যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরকম এইরকম বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় মুর্শিদে বরহক, বড় বড় হক্কানি পীর, বড় বড় হক্কানি আলেম এই জামিয়া ইসলামিয়া খাজুরিয়া মাদ্রাসার মতো মাদ্রাসাগুলি থেকে বের হচ্ছে প্রতিবৎসর। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে, এই মাদ্রাসার আসাতাজায়ে কেরামদেরকে, মাদ্রাসার হযরতে মুহতামিম সাহেব সহ সকল ওলামায়ে কেরামদের হায়াতে বারাকা দান করে। সকলে বলেন আমিন।